তো লালিকে এখন স্নান করালাম, স্নান তো একদম করতেই চায় না, তো প্রচণ্ড শীত কাতুরে, গরমকালেও স্নান করতে চায় না, শীতকালেও স্নান করতে চায় না। তো স্নান করালাম, তো ধরা ছোঁয়া দেয় না স্নান করলে, কী করে ওর গা মুছবে, গা শুকাবে সেই চেষ্টা করে। আমি যে গাটা মুছিয়ে দিচ্ছি গামছে দিয়ে, সেই ধারও ধারে না। তো গাটা একটু মুছিয়ে বারান্দায় তুলেছি, এখানটা রোদ আছে, একটু 2 মিনিট রোদে থাকুক, তারপর ড্রায়ার দিয়ে চুল শুকাবো। তো দেখুন আবার রাস্তা দিয়ে লোক দেখছে, ওপর থেকে লোক দেখছে, আর পাগল হয়ে যায়, চান একদম করতে চান, একদম না। মানে বাথরুমে নিয়ে যাই যখন, ও মানে বুঝতে পারে যে ওকে আজকে স্নান করানো হবে, তো তখনই মানে ঠকঠক ঠকঠক করে কাঁপতে থাকে। ওকে স্নান আমি করাবো কি, স্নান করানোর আগে থাকতেই ও ঠকঠকানি শুরু হয়ে যায়। দেখুন সজারুর রূপ ধারণ করেছে এখন আমার লালে, সজারু হয়েছে, সজারু পাগল হয়ে যায়, আবার ক্যামেরার দিকে তাকিয়ে আছে। লালে লালে কেমন লাগলো চানু করে, ভালো লাগলো? এবার যাই ড্রায়ার দিয়ে একটু চুলটা শুকিয়ে নি গা, দিয়ে কাজ করব, কাজ আছে কাজ করতে হবে। ওর বাবা এসছে, ওর বাবা এসেছে, তাই এখন আবার নামার চেষ্টা করছে এখান থেকে বাবার আওয়াজ পেয়ে। খালি ঘুরতে যাওয়ার চেষ্টা, খালি ঘুরতে যাওয়ার চেষ্টা, সব সময় ঘুরতে যেতে চায়।